আসলে যে আমাদের সর্বভারতীয় সাঁওতালি শিক্ষা সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিন আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুসারে আমাদের ক্রিয়াকর্ম চলছে। এর মধ্যে আমাদের সুখবর যে আমাদের মধ্যে অতিথি এসেছেন, সেই অতিথি পর্বটি আমরা গরম করে নেব। তো এটি পরিচালনা করার জন্য মাননীয় পরিচালক কৃষ্ণ মহাশয় এখানে আসার জন্য অনুরোধ করছি। আর যে কথাটা আমি বলছিলাম যে একে অপরকে না জানতে পারার দরুন
এত কিছুই ঝগড়াঝাটি হচ্ছে, আদিবাসীদের সাথে অন্য কোনো ধর্মীয় গোষ্ঠীর বা অন্য কোনো জাতিগোষ্ঠীর খুব একটা ঝগড়ার দ্বন্দ্ব হয় না, কাটাকাটি হয় না মনে হয়, এই কারণে, কারণ এরা কারোর সাথে গিয়ে ঝগড়া করে নিজেদেরটাকে প্রকট করার চেষ্টা করে না। এইগুলো কমানোর মনে হয় একটাই উপায় যে আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের সম্মান দিই, আর সম্মান তখনই দিতে পারবো আমার পাশাপাশি পড়োশ, যে পড়োশী, যে জাতিগোষ্ঠী, যে ধর্মীয় গোষ্ঠী, তাদের সমাজ, তাদের ধর্ম, তাদের ভাষা, সংস্কৃতি এই কীরকমভাবে টিকে আছে এ জানার চেষ্টা করি। আর এগুলো আমাদের খামতি, এই যে আদিবাসী সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আমরা এতজন আছি, এই যে ভাষা সংস্কৃতি নিয়ে অ্যাসোসিয়েশন আমরা তৈরি করেছি, এই যে লেখক গোষ্ঠী তৈরি করেছি, কেউ কিন্তু সঠিকভাবে আমরা ব্যাখ্যা করে উঠতে পারছি না যে ঠিক কোন রাস্তায় চললে আমরাও ঠিক একটা এই বহু ভাষা বহু জাতি ধর্মের এই ভারতবর্ষে সঠিকভাবে আমরা এই ভারত জাতি মহান সেই জাতীয়তা সেই দেশ গঠনে আমরা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারি। তো তাই আমরা আজকে এই কনভেনশনের মধ্যে দিয়ে, যেমন আমাদের শিক্ষার সমস্যা কোথায়, আমরা কোন শিক্ষাটায় শিক্ষিত হলে তবে যে জাতি যে ধর্ম যে সমাজটাকে আমরা সেই মুঘল হুন পাঠান আপনার সেই ইংরেজরা পদদলিত করে চলে গিয়ে থাকলেও এই আদিবাসী সমাজ এই খেরোয়ার সমাজটা তার জাত ধর্ম ভাষা নিয়ে এখনো টিকে আছে, সেইগুলো একটু খুঁজে পাওয়ার চেষ্টা করা। আর তাই করতে গিয়ে আমরা এই গ্রুপ ওয়ার্কগুলো করছি যে কি করে আমরা অন্যদের কাছে এ জানাই যে আমার হিন্দু ভাইরা আমার মুসলিম ভাইরা আমার মানে খ্রিস্টান ভাইরা জানে যে যে সমাজটা এতদিন টিকে আছে এই মানে মারানগুরু জাহেরেরা করে, শুধু আমরা জানি তাদের যে একটা আলাদা ধর্ম আছে, সেগুলো জানার চেষ্টা কীভাবে করব, আমরা সে জানাবো কী করে, সেই সব আমরা জানার চেষ্টা করছি। আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের একটা রেকমেন্ডেশন পাস করা মানে পেশ করার চেষ্টা করছি, যে রেকমেন্ডেশনটা আমরা তিনটে জায়গায় এরকম কনভেনশন করব, সেই কনভেনশনের যে জিস্ট হবে প্রত্যেকটা জায়গায়, একটা আমরা এই উত্তরবঙ্গে করছি, আবার ছ মাস পরে আমরা মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ওই এলাকাটাকে ঘিরে আমরা আরেকটা করছি, তাহলে এই সমস্ত যে রেকমেন্ডেশনগুলো আসবে সেই রেকমেন্ডেশনগুলোকে নিয়ে আমরা সরকারের সাথে বলতে চাই। খুব হয়েছে অনেক সরকার এসছে গেছে ভারতবর্ষে, সব আদিবাসী হয়েছে, মাই 1952 সালে সেই জওহরলাল নেহরুর পঞ্চশীল থেকে হয়েছে, প্রিন্সিপালস 5 প্রিন্সিপালস বিখ্যাত আমরা সবাই জানি, তখনও তো আদিবাসীদের কী করে গড়ে তোলা যায়, কী করে শক্ত মজবুত করা যায় সে কথা অনেক হয়েছে, খুব হাততালি তখনও জওহরলাল নেহরু পেয়েছেন, কিন্তু হয়েছেটা কি আদিবাসীদের, যে তিমিরে সে তিমিরেও নেই, আরও বীর থেকে ডিপার একটা পজিশনে চলে গেছে, সেই আদিবাসীদের এখন খুঁজে আবার বার করতে হবে। আমাদের সৌভাগ্য সরকার বাহাদুর বর্তমান সরকার আমাদের বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছেন, আমাদের কথা স্মরণ করেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় পড়ে দেখেছি, আমাদের টাকাটা কী করে কখনো শোনানো হয়ে পায়নি। আমরা চাইছি এটা আমাদের খামিয়া, এগুলো আমাদের কমতি, এগুলো আমরা সঠিকভাবে নিজেদেরই ঠিক করতে পারিনি আমরা কী চাই। তাই আপনাদের সামনে আজকে আমরা রেকমেন্ডেশন একটা পেশ করব, আপনারা শুনবেন, সঠিক জায়গায় যেভাবে আমাদের সাহায্য করতে পারবেন এই আদিবাসী গোষ্ঠীকে সেই অনুরোধ রেখেই আপনাদেরকে আমরা শোনাবো, আপনাদের হাতে আমরা তুলে দেবো, যথাযথ জায়গায় পেশ করে যথাযথ জায়গায় আপনারাও আমাদের একটা সাথী হিসাবে আমাদের এই মানে ওল্ড এজ কালচারের যে হেরিটেজ যেটা ইন্ডিয়ার সব থেকে পুরনো যে ভাষা এবং সাংস্কৃতিক গোষ্ঠী সেটাই আদিবাসীদের সাংস্কৃতিক গোষ্ঠী ভাষা গোষ্ঠী, সেইটাকে বাঁচিয়ে রাখাটা গোটা ভারতবর্ষের সমস্ত জাতিগোষ্ঠীর দায়িত্ব হয়ে পড়েছে। এটা যারা সমাজবিজ্ঞানী যারা এই সমস্ত চর্চা করেন যারা প্ল্যানার সমাজটাকে কোন পথে নিয়ে যাবেন ভাবেন তারা এগুলো ভালো মতো জানেন। তো সেই দিক থেকে দেখলে আজকে আপনাদের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সাহায্য আমাদের কাছে আমরা মাথা পেতে গ্রহণ করেছি, একসময় সমস্ত সাহায্য আমরা অচ্ছুত মনে করতাম নিতেই চাইতাম না, কার সাহায্য নেবো সেই একটা ঝান্ডা নিয়ে ধরিয়ে দেবে, কার সাহায্য নেবে সে একটা চিহ্ন দিয়ে ধরিয়ে দেবে, এ অনেক শিক্ষা হয়েছে, কিন্তু তাও আমরা জানি যে এরকম বন্ধু
যুগে যুগে প্রত্যেকটা সমাজ গড়ে তোলার জন্য দরকার হয়েছে। ইরোজিওকেও দরকার হয়েছিল এক সময় বাঙালি জাতিকে আরেকটা নতুন শিক্ষা দেওয়ার জন্য। তো এই ইতিহাস আপনারা আমাদের থেকে ভালো জানবেন, এইগুলোকে মনে রেখে মান্যতা দিয়ে আজকে আমরা এই আদিবাসী গ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করতে চাইছি এই কনভেনশনের মধ্যে দিয়ে, যে আমরা কিভাবে আমাদের কথাটাকে তুলে ধরতে পারবো আপনাদের সামনে, যাতে করে আপনাদের সামনে যে পেশ করা হবে রেকমেন্ডেশন, সেই পেশ করা রেকমেন্ডেশন সেই সরণিটা আপনারা কীরকম কোথায় গিয়ে দিয়ে আমাদের সাহায্য করতে পারবেন সে অনুরোধ রাখবো। তো কাজে একটু ধৈর্য ধরতে হবে আমাদের সেই গ্রুপ ওয়ার্ক থেকে সকলে আসার সময় পর্যন্ত, এবং তার জন্যে আপনাদেরকে যথাযথভাবে বরণ করার জন্যে আমাদের লোকাল যারা অর্গানাইজার, এখানকার মাঝি মাডওয়ারা, এখানকার আদিবাসী ভাষা সংস্কৃতি প্রচারক এবং নিরলস কর্মীরা তারা সবাই আছেন, তারা একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, তাদের সমস্ত রিসেপশন করার যে ব্যবস্থাপনা সেইটুকু সময় আপনাদের একটু দিতে হবে, আর তারপর আমরা আমাদের সেই গ্রুপ ওয়ার্কের মধ্যে চলে যাব। আমি এইটুকু অনুরোধ রেখেই আপাতত নমস্কার জানিয়ে আমি শেষ করছি। আজকের এই দ্বিতীয় দিনে যে সাঁওতালি শিক্ষা কনভেনশন এই মঞ্চে এখন আমরা অতিথি হিসাবে আমরা মঞ্চে পেয়েছি মাননীয় অশ্বিনী ঘটক মহাশয়, যিনি চেয়ারম্যান হায়ার এডুকেশন সেলের, ওনাকে এখন এই মঞ্চের পক্ষ থেকে ফুলের তলা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, ফুলের তলা দিয়ে বরণ করছেন মই মনিকা মানি। এরপর আমরা এই মঞ্চে অতিথি হিসাবে পেয়েছি মাননীয় অনুজ পার্সি মহাশয়, ইনি রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য, ইনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন মাই জ্যোৎস্না মারান্ডি। এরপর আমরা আমাদের এই মঞ্চে অতিথি হিসাবে পেয়েছি তারাকেশ্বর রায় মহাশয়, জেমেরি পঞ্চায়েত সমিতির সদস্য, ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন গীতা মারামি। এরপর আমরা আমাদের মঞ্চে অতিথি হিসেবে পেয়েছি গির্জাপ্রসাদ বর্মণ, যিনি এই এলাকার সমাজসেবী এবং সম্পাদক নাকজি ক্লাব, এনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন
মনিকা মান্ডি। এরপর আমরা এই মঞ্চে অতিথি হিসেবে পেয়েছি এবং আমাদের রিসোর্স পার্সন ওনাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করব। ওয়েস্ট বেঙ্গল সাঁওতাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহাশয় মাননীয় পাঁচুগোপাল হেমব্রম মহাশয় এনাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো মাই জ্যোৎস্না মাননী। এরপর আমরা এখন আমাদের আজকের অতিথি আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলাম। এরপর এই অতিথি বর্গকে আমাদের সাঁওতালি সাংস্কৃতিক নিয়ে ওনাদের সামনে একটা প্রদর্শন করে দেখাচ্ছেন এবং তাদের নাচের মাধ্যমে আমাদের অতিথি বর্গকে বরণ করে নিচ্ছেন। এই ওয়েস্ট বেঙ্গল ফোরাম ফর সেভ দ্য রাইট টু সাঁওতালি এডুকেশন আসানসোল দুর্গাপুর মহকুমা শাখার শিল্পীবৃন্দ। Bye.
এটা আমি খুবই আনন্দিত এবং গর্বিত। শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড। আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে একের পর এক ইনভেডার এসেছেন, যেমন ধরুন শখ, ফুল, দল, পাঠান সবাই এসেছে। এসে তারা এই ভারতবর্ষের মাটির থেকে রোজগার করা ছাড়া আর কিছুই করেনি, শিক্ষার প্রসার তারা কিছুই করেনি। ইংরেজ যেমন আমাদের ভারতবর্ষের যে শিক্ষার মান ছিল বা শিক্ষার হার ছিল সেটা মাত্র 14%। এখনও ভারতবর্ষের নিরক্ষর ব্যক্তি 52%, অর্থাৎ 100 জনের মধ্যে 50 জন স্বাক্ষর নয়। এই অবস্থাতে আমাদের ভারতবর্ষের উন্নতি কথা যদি চিন্তা করতে হয় তাহলে ভারতবর্ষের আদিবাসী কিন্তু এই সব যেটা বলা যায় যে সাঁওতালি বা মুন্ডা এনাদের উন্নতি ছাড়া ভারতবর্ষের উন্নতি কিছুতেই সম্ভব নয়। ভারতবর্ষে এনারাই হচ্ছেন প্রাচীন বা এনারাই হচ্ছেন আসল আদিবাসী। এখানে যারা এসছেন তারা কিন্তু সবাই বহিরাগত। আমরা দেখেছি আর্যরা এসছেন, মুসলমানরা এসছেন, খ্রিস্টানরা এসছেন, তারা কিন্তু নিজেদের চিন্তা ছাড়া আদিবাসীর চিন্তা কিন্তু তারা করেননি। এই আদিবাসীর চিন্তা কিন্তু প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে। এখন আমরা দেখতে পাই আদিবাসীদের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। যেমন ধরুন আমাদের এখানে একজন প্রফেসর আছেন, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এসছেন, ইনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে এখন আদিবাসীদের মধ্যে প্রফেসর দেখা যাবে। ডাক্তারবাবু আছেন, উকিলবাবু আছেন, অফিসার আছেন, বিভিন্ন জায়গাতে তারা এখন উচ্চ পদে অধিষ্ঠিত। কিন্তু আমি আর একটা কথা বক্তব্য রাখতে চাই যে যে কোনো জাতি বা যে কোনো বাড়ির যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু নারী শিক্ষাটা প্রথম। নারী শিক্ষা হচ্ছে প্রাইমারি, কারণ বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু প্রথম ভাষাটা মায়ের কাছ থেকে শেখে, অর্থাৎ মায়ের কাছে যে শিক্ষাটা পায় সেই শিক্ষাটাই কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায়। অর্থাৎ আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে নারী শিক্ষার উপরে জোর যদি থাকেন, জোর যদি দেন, ঘরের মেয়েছেরা যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু ঘরের উন্নতি হতে বাধ্য। এই জন্য আপনাদের যে ডিসকাশন হবে তারপরে আমাকে বক্তব্য রাখার জন্য বলেছে, আমি তো নিশ্চয়ই সে সময় আরও কিছু বক্তব্য রাখবো আপনাদের ডিসকাশন হওয়ার পরে। কিন্তু শিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি হতে পারে না, শিক্ষার উপরে জোর দিতেই হবে। শিক্ষা হলে যে মানুষ শিক্ষিত তার মানসিক বিকাশ হবে, তার দৃঢ়তা হবে, তার জ্ঞান বাড়বে, সে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবে। সেই জন্য শিক্ষার যে প্রয়োজনীয়তা এটা সর্বত্র, যার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এখন এডুকেশন বা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন দেখা যায় মিশর বা অন্যান্য আফ্রিকান কান্ট্রিতে শিক্ষার প্রসার হয়নি, যার জন্য এখন আমাদের যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে তারা আফ্রিকাতে শিক্ষার প্রসারের জন্য অনেক কিছু করছেন। ভারতবর্ষে এই আদিবাসী বা সাঁওতালি শিক্ষা বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মুন্ডা সাব ফ্যামিলি, সাঁওতাল বলতে কিন্তু মুন্ডা সাব ফ্যামিলি বোঝা যায়। এই মুন্ডা সাব ফ্যামিলির জন্য ভারতবর্ষের যে গভর্নমেন্ট আছে বা আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তারা অনেক কিছুই করেছেন, যার জন্য আপনারা এই 1914 সালে যে এডুকেশনাল কনভেনশন হয়েছে তাতে দেখবেন যে বই প্রিন্টিংয়ের ব্যাপারে আপনাদের যে সাঁওতালি ভাষা আছে তার কিন্তু 6টা ভাগ আছে। এই 6টা ভাগের প্রত্যেকটা ভাগে বইয়ের প্রকাশনের উপরে জোর দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্কুলে যেখানে সাঁওতাল আদিবাসী বেশি বা সাঁওতাল ছাত্র বেশি
তাদের যাতে আরো বেশি উৎসাহিত করা যায় সেই জন্য অনেক প্রোগ্রাম নেওয়া হচ্ছে। এবং আমি 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 আমার নিজের কথা একটু বলি, আমি পেশায় কিন্তু উকিল বাবু, কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমার যত মক্কেল আছে বা ক্লায়েন্ট আছে তার 30-40% কিন্তু সাঁওতালি ভাষাভাষীর লোক বা সাঁওতাল, এবং তার মধ্যে কানু টুডু বলে একজন ছিলেন গিয়ার ওভার, সে কিন্তু আমার জীবনের প্রায় প্রথম ক্লায়েন্ট বললেই ভুল হবে না। সুতরাং সাঁওতালদের সঙ্গে আমার একটা প্রচণ্ড রকম মনের মিল আছে এবং তাদের সঙ্গে আমার ওঠা বসা আছে। এবং আমি সালানপুর এরিয়াতে মলয়ের হয়ে যত প্রোগ্রাম করেছি, ইলেকশনের প্রোগ্রাম করেছি, তাতে আমার সালানপুর এবং বারাবুলি প্রায় প্রত্যেকটি গ্রামে আমার ওখানে যাওয়ার যাতায়াত আছে এবং আমার সঙ্গে প্রচুর আদিবাসীদের সঙ্গে আমার যোগাযোগ আছে। সুতরাং আমি অন্তঃকরণ দিয়ে চাই যে আপনাদের সিডুল কাস্ট সিডুল ট্রাইবদের উন্নতি হোক এবং আপনারা স্বাচ্ছন্দ্যে একদম ভারতবর্ষের প্রাচীন নাগরিক হিসাবে বেঁচে থাকুন। এবং উনি যেটা আমার আগে বক্ত যিনি বললেন যে আমাদের অন্যান্য যারা ধর্মাবলম্বী আছেন, যা অন্যান্য ভাষাভাষী আছেন, তাদের সঙ্গে কীভাবে চলতে হবে সেটা ডিসকাশনের পরে আমি অবশ্যই জানাবো। আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না, পরে আমার আরেকবার সুযোগ আসবে। আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ সেন বর্ধমান ডিস্ট্রিক্ট, উনি যে আমাদের এই মঞ্চে এসে আমাদের গর্বিত করেছেন, আমাদের এই মঞ্চকে সমৃদ্ধ করেছেন, এই জন্য এই মঞ্চের পক্ষ থেকে ওনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, জ্ঞাপন করছি। তো তাহলে আগামী ভাষা উচ্চরোয়া সান্তালি প্রাইমারি অ্যান্ড হায়ার এডুকেশন প্রথম সমস্যা হচ্ছে অ্যাকোমোডেশন। যদি সান্তালি এডুকেশন যদি ভাগিত হয় তাহলে কেন একদম প্রথম লেগে দরকার, কারণ সান্তালি লাগাতে সেপারেট অ্যাকোমোডেশন দরকার মানে পরিকাঠামো, নয় প্রথম পয়েন্টিং এলাক সমস্যা। তারপর দ্বিতীয় হবেন আপনার কয়েস সেরা হব মানে মাস্টার মাস্টার সেকেন্ড প্রবলেম। আর থার্ড প্রবলেম হয়েছে আপনার ইকোনমিক প্রবলেম হিসেবে টাকা পয়সার ব্যাপার হিসেবে কারণ প্রথম থার্ড প্রবলেম এনে কো পেয়ার প্রবলেম যে সমস্যার সমাধান তাহলে এখানে আশা করি তো কিছুটা মানে মানে ওটা কেন লেগেছে আইসিডিএস সেন্টার তো কাটি কাটি গিদ্রে থাকে না সে তাহলে উনকু কাটি গিদ্রে মানে এক খানা পাঁচের মধ্যে যাই গিদ্রে থাকে না উনকু গিদ্রে যদি উনি সাঁতারিতে যদি সেরা তাহলে কেন পরবর্তী প্রাইমারি ক্ষেত্রে অটোমেটিক নিয়ে দেবেন সাঁতার দিয়ে আর দিন থেকে যেখানে এমন যা সমস্যা করলে তাহলে রাঙা মিটিয়ে গার্জিয়ান তো মানে আইসিডিএস সেন্টারে দেখো দিদিগুলি পাহায় কো আর যখন যে প্রাইমারি গুলিতে উনি আবার সাঁতার তো বললাম তাহলে দেখো প্রথমে হোক কিনা কক কক উমের হোক কিনা আর প্রথম আবার ইয়ে ᱥᱟᱵ ᱠᱟᱜ ᱢᱮ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱫᱤᱫᱤᱢᱩᱱᱤ ᱢᱮᱱᱟᱭᱟ
একোমোডেশন বলতে এখানে আবার যেখানে যেটা আইসিডিএস সেন্টারকে হয়েছে আর প্রাইমারি স্কুলকে হয়েছে না হাই স্কুলকে হয়েছে আমাদের সাঁওতালিভাবে সেপারেট একোমোডেশন দরকার যদি আইসিডিএস সেন্টার হয় ওনা আইসিডিএস সেন্টার সাঁওতালি একোমোডেশন হয়ে প্রাইমারি ওনা সাঁওতালি একোমোডেশন হয় মানে সাঁওতালি হবে মানে ওনাদের সাঁওতালি মিডিয়াম হয়েছে না আর ইয়ে হয় তাহলে কেন ওনার সমস্যা কিন্তু হ্যাঁ তাহলে কেন ঠিক আছে নয় জানবার মেন কথা আলোচিত বিষয় আলোচিত বিষয় আবার সরকার বাধ্য ইয়া চেক কথা বলছেন তাহলে আবু নোডে যাহা গালমারাও গালমারাও সরকার বাধ্য বাধ্য দাঁড়িয়ে সরকার কথা বা হয়ে যাব যদি কিন্তু নেগেটিভ যদি সরকার বাই বাতাওয়া যদি সরকার আবু কথা বাই দমায় তাহলে আবু চে চিকা দাঁড়িয়ে অনেক দাঁড়া আলোকপাত না দরকার মনে কথা আবু সরকার ঠিক দাবি দেওয়া তাহলে গে ঠিক কথা দাবি দেওয়া চালা সরকার ঠিক ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱫᱤᱜᱽᱵᱚᱫ ᱨᱮᱱᱟᱜ ᱚᱵᱷᱤᱜᱚᱛᱟ ᱠᱚᱧ ᱢᱮᱱᱫᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱵᱟᱝ ᱦᱚᱸᱭ ᱵᱟᱛᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱩᱱ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱠᱚᱨᱛᱚᱵᱵᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱵᱚ ᱵᱟᱧᱪᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱥᱚᱨᱠᱟᱨ 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 ᱵᱟᱧᱪᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱥᱚ
এমনি থেকেই আবু রাইট মা মেনা তাবনা যে হুডিং গিদ্রা কো নিজে পারসিতে অল পড়াও কো এহবা সেড়াই যদি ওনা যাহা কারণতে বাহি হকনা মেনকা আবু নিজে লাগাতে সংস্থা বেনাও কতে হব সচেত দাঁড়ায় হব যেমন মিশনারি কো চাহে মুসলা কো আকোয়া মাদ্রাসা কো যেমন চালা ওনা হো উনকু মান্যতা তাহেন গান্তা কোয়া আর কো চালা ওনে হো উনকু আকোরেন হড় কি কো কামিয়া মেনকান পয়সা দো সরকার সে কো নিয়া তাহলে চিৎ চিৎ পয়েন্টগুলো গোটা কেটে নজর দেবে কেমন চিৎ দেখবে না এটা কোন নাম কেটে সেপারেট অ্যাকোমোডেশন দরকার আপনার মিটে ইকোনমিক আর আইসিডিএস প্রাইমারি প্রাইমারি রে আইসিডিএস প্রাইমারি ও আর ওয়ার্কার আর টিচার কো হইয়া কিন্তু নেই লাগি মাধবী কোনা যাহা ভিলেজ এডুকেশন কমিটি যাহা মেনা কাত তো অন এডুকেশন কমিটি তো আবু সেরওয়ালেকাতে যাহা আবু মাজি সিস্টেম যা মেনা কাত কমিটি তো অন না কমিটি তো যদি উনকু কো বিয়ারা তাহলে খান তো নাদি নাপাই
ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱵᱤᱞᱮᱡ ᱮᱰᱩᱠᱮᱥᱚᱱ ᱠᱚᱢᱤᱴᱤ ᱡᱟᱦᱟᱸ ᱦᱳᱭᱛᱚ ᱢᱤᱫᱴᱮᱱ ᱟᱛᱳ ᱨᱮ ᱥᱠᱩᱞ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱠᱤᱢᱵᱟ ᱟᱭᱥᱤᱰᱤᱭᱮᱥ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱚᱢᱤᱴᱤ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱠᱚᱢᱤᱴᱤ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱡᱮᱦᱮᱛᱩ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱪᱤᱠᱤ ᱛᱮᱜᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱟᱨᱚᱢᱵᱚᱭᱟ ᱛᱚ ᱱᱚᱜᱼᱚᱱᱟ ᱧᱮᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱵᱤᱞᱮᱡ ᱠᱚᱢᱤᱴᱤ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱡᱟᱦᱟᱸ ᱥᱤᱥᱴᱮᱢ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜ ᱥᱤᱥᱴᱮᱢ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱢᱚᱬᱮ ᱢᱟᱹᱡᱷᱤ ᱥᱤᱥᱴᱮᱢ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱩᱱᱠᱩ ᱡᱩᱫᱤ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱚᱱ ᱫᱟᱭᱤᱛᱛᱚ ᱵᱚᱱ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱧᱮᱞᱮᱫ ᱟᱨ ᱵᱷᱟᱜᱮᱜᱼᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱷᱟᱜᱮᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱢᱟᱜ ᱫᱚᱞ ᱪᱷᱩᱴ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱥᱠᱩᱞ ᱵᱟᱭ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱩᱱᱤ ᱢᱟᱹᱡᱷᱤ ᱥᱤᱥᱴᱮᱢ ᱛᱟᱨ ᱡᱩᱫᱤ ᱫᱟᱭᱤᱛᱛᱚ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱭᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱛᱳ ᱨᱮ ᱡᱮᱢᱚᱱ ᱵᱷᱟᱵᱛᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱮᱵᱟ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱚᱞᱮ ᱥᱤᱠᱷᱱᱟᱹᱛ ᱨᱮᱱᱟᱜ ᱵᱷᱤᱛ ᱦᱚᱸ ᱠᱟᱴᱷᱟᱢᱳ ᱦᱚᱸ ᱴᱷᱤᱠ ᱚᱱᱠᱟ ᱵᱷᱟᱵᱛᱮ ᱜᱮ ᱨᱟᱠᱟᱵ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱩᱱᱠᱩ ᱟᱢ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱩᱨᱫᱟᱭᱤᱛᱛᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱮᱵᱚᱝ ᱡᱟᱦᱟᱸ ᱟᱵᱚᱣᱟᱜ ᱩᱫᱽᱫᱮᱥᱥᱚ ᱛᱟᱵᱚᱱ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱨᱩᱯᱟᱭᱚᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱟ ᱠᱚᱢᱤᱴᱤ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱛᱟᱞᱟᱨᱮ ᱦᱮᱡ ᱠᱚ ᱢᱟᱹᱡᱷᱤ ᱠᱚᱢᱤᱴᱤ ᱟᱞᱮ ᱠᱤᱱᱛᱩ ᱟᱞᱮ ᱫᱟᱬᱟ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱧᱮᱞ ᱠᱟᱫᱟ ᱟᱞᱮ ᱚᱱᱟ ᱮᱨᱤᱭᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱢᱟᱹᱡᱷᱤ ᱡᱚᱛᱚ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮᱜᱮ ᱱᱤᱛᱚᱜ ᱠᱚ ᱪᱷᱤᱝ ᱪᱤᱛᱩᱨ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱢᱚᱬᱮ ᱟᱛᱳ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱟᱹᱡᱷᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱢᱚᱬᱮ ᱜᱚᱴᱟᱝ ᱩᱱᱠᱩ ᱢᱟᱹᱡᱷᱤ ᱵᱚᱱᱩᱠ ᱡᱩᱫᱤ ᱢᱟᱹᱡᱷᱤ ᱵᱚᱱᱩᱠ ᱜᱩᱰᱮᱛ ᱵᱚᱱᱮᱭᱟ ᱟᱨ ᱜᱩᱰᱮᱛ ᱵᱮᱱᱟᱭ ᱠᱮ ᱡᱚᱜᱽ ᱢᱟᱹᱡᱷᱤ ᱵᱚᱱᱮᱭᱟ ᱟᱨ ᱡᱚᱜᱽ ᱢᱟᱹᱡᱷᱤ ᱵᱮᱱᱟᱭ ᱠᱮ ᱦᱟᱹᱱᱤ ᱯᱟᱨᱟᱱᱮ ᱵᱚᱱᱮᱭᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱚᱵᱚᱥᱛᱷᱟ ᱢᱟᱹᱡᱷᱤ ᱚᱠᱚᱭ ᱠᱟᱱᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱟᱹᱡᱷᱤ ᱚᱱᱟ ᱴᱷᱮᱸᱜᱟ ᱥᱟᱵ ᱠᱟᱛᱮ ᱪᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ ᱦᱚᱞᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱛᱳ ᱨᱮ ᱠᱟᱞᱮᱠᱥᱮᱱ ᱪᱟᱞᱟᱣ ᱱᱚᱣᱟ ᱥᱮ ᱵᱟᱵᱚᱱ ᱛᱮ যেমন আইসিডিএস আইসিডিএস ভাই কেন যে বেনিফিসিয়ারি কমিটি না প্রতিটি আইসিডিএস বেনিফিসিয়ারি কমিটি ওকে বেনিফিসিয়ারি কমিটি দেখা যাবে না একদম মানে ইয়ে পার্সেন্ট না করতো মানে এখানে ওই অধিকার বলে যেমন ওনার থেকে চেয়ারপার্সেন্ট মাস্ট বি ইয়ে মেম্বার ভাবে পড়ান আর নোটে হতে স্কুল হতে স্কুল হয়ে চেয়ারপার্সেন্ট দেখেন ওনার একজন মেম্বার পঞ্চায়েত মেম্বার প্রধান এই যে আগে আমি লেলি দোকান ওনার লেলি লেগি ᱚᱱᱟ ᱚᱱᱟ ᱛᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱥᱚᱡᱷᱮ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱢᱟ ᱟᱵᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱥᱮᱢᱞᱮᱫ ᱮᱵᱚᱝ ᱢᱟᱹᱡᱷᱤ ᱢᱟᱰᱣᱟ ᱮᱵᱚᱝ ᱴᱤᱪᱟᱨᱥ ᱮᱥᱳᱥᱤᱭᱮᱥᱚᱱ ᱠᱚ ᱱᱩᱠᱩ ᱫᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱞᱮ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱹᱡᱷᱤ ᱜᱩᱱᱩᱠ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱞᱮ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱹᱡᱷᱤ ᱜᱩᱱᱩᱠ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱞᱮ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱹᱡᱷᱤ ᱜᱩᱱᱩᱠ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱫᱚᱢᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱨᱟᱥᱨᱩᱴ ᱠᱷᱚᱱ ᱜ
মূল সমস্যা নয় ঠিক আবু নিত রাইটার কো সে যা কো মাচে বানাই দেন নকু কো মনা যাতে কো অল বিল মান নিত ছাত্র বন্ধু টাইপ কোন কই বলা আগে যা বাকুরা সমস্যা লে পড়াও কানা মূল সমস্যা তো না গার্জেন তো মেন্দা যা স্কুল গহে পড়া হে কেতা আলে বালে নিদারে কেন ওনা কোন বই বনুয়া কোন চিকি আখর বনুয়া ওনা বই নিত অলরেডি দরকার না ই অলরেডি বারে বই বানাও কা অল হেওয়া পুলিও ভাগ দোসর ভাগ আর এল হেওয়া মানে ধারাপাত অনকা না নিত দরকার না আর ওনা সাথে ওনে যাহা তো মূল কথাই কোনা আবু সরকার থেকে দাবি বুদ্ধ হয় যাহা তো লোক যাহা মাচেদ কো তো কমিয়া আবু আবু ওটাকে ঠিক গিয়া তোকে কোন বেয়ারা ওনা মিটেন বাগি ওনা সাথে আবু আর মিটেন ইবন দয়া যে উনকো যাহা বড় সরকার কো জানা যাহা তো উনি গুমকি লেই কিদা যে মাদ্রাসা যেমন কাউ গিয়া আকো কো চালাওয়া মেনখান বড় সরকার তো সরকার কো পাতাও কই পাবো আবু ওনকা ᱟᱵᱚ ᱦᱚᱲ ᱫᱚ ᱮᱠᱷᱚᱱ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮ ᱟᱵᱚ ᱤᱭᱟᱹ ᱠᱟᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱚᱦᱚᱡᱳᱜᱤᱛᱟ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ
not a very small teacher so much. And your so much as some other assembly that teacher so much as the other. No, quite perhaps. After some other assembly, the settler of thing number one regime, the Latin number one region, the number of that was a teacher. You know, one of them not up in the I'm young later, thing number of promotion, and I'll come later. And I put it to the Santali school, which I put it to Santa Apure. So, Matana come later, the same. Namadoka, every other kind of teacher, so much. Teacher, so much, sir, children, so much. I'm one of the children. I'm I say, among Aseka, Jackin Sarauka, the golden, the Arabicona song button, Kanako Sarauka, the Rona song button. Jahado, all chicken, Nikochita, Ronaka, the Abongana, workshop, the Okana, education to Cheluka, Nopuran Midrek Hatao, Abong Sorasuri on a certificate, you should hide the one. Interview Tala, interview Tala, all chicken, some of the Jotisto knowledge, Yan, and the Sabo. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be
ᱟᱞᱮ ᱵᱟᱠᱚ ᱫᱚ ᱞᱟᱹᱭ ᱟᱯᱮ ᱛᱟ ᱦᱮᱸ ᱟᱯᱮ ᱫᱚ ᱞᱟᱹᱭ ᱟᱯᱮ ᱛᱟ 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 ᱟᱯᱮ ᱫᱚ ᱞᱟᱹ
তাহলে নয়া মিটার সমাধান করার গজে ওকে এরনে টিচিং আউট চপ তাহলে চেরিয়া হে না সে দুই নিতে প্রাণ কোন মঞ্চ পেলে এ মঞ্চ দিয়ে চারে রে 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 হে আমি কারণে মেন না যা রিজার্ভেশন লিয়ে যদি রিজার্ভ দেবো আসে মেনালি আবো জনে যা 100% না উনকুকে এটা জীবন কো নামা যা এটা যা বেশি যেটা তো আবো মানে দাবি বন্ধর কাছে হ্যাঁ পার্সেন্ট রিক্রুটমেন্ট পলিসি রিক্রুটমেন্ট পলিসি যাহা 100% রোস্টার যে 100টি যদি রিক্রুটমেন্ট হয় তাহলে এখানে 6% থেকে ট্রাইবে বাকি 15% করে 6% হবে নয় কিন্তু রিক্রুটমেন্ট পলিসি না যা ফার্স্ট যখন পেনেল হয় পেনেল যখন যাহা জেনারেল পোস্ট ধরেন আপ 61টির মধ্যে হয়তো আপনার 60টি জেনারেল পোস্ট করে বাকি হয়তো আধার কোটার ইন্ডিকেট কোটা এসসি কোটা ওবিসি কোটা মাইনর কমিউনিটি কোটা এসটি কোটা এমনি 60টি হয়ে গেলে জেনারেল কোটা যখন তো প্যানেল যেখানে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জেনারেল মনে করি ট্রাইবেল সাঁতার গিদ্র উনি যে ফার্স্ট প্যানেল নাম্বার যদি জেনারেল গিদ্রে হয় বেশি নাম্বার যাবে এমন সাঁতার গিয়ে যাদের জেনারেল গিদ্রে হয় বেশি নাম্বার জানবে তাহলে উনি কিন্তু 1 নম্বর হয় জেনারেলিস্টে কিন্তু গভর্নমেন্ট পাকো করা আছে নয় লাগাতে বাধ্য হয়ে100% ᱟᱨ ᱵᱟᱠᱚ ᱫᱩᱲᱩᱵ ᱠᱟᱱᱟ ᱢᱤᱢᱤᱫ ᱦᱚᱲ ᱯᱮᱭᱟ ᱯᱮᱭᱟ ᱥᱤᱴ ᱮᱢᱟᱜ ᱢᱮᱭᱟ ᱥᱤᱨᱯᱟᱹ
ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱟᱛᱷᱟᱧ ᱢᱮᱱᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱢᱟᱱᱮ ᱥᱤᱥᱴᱮᱢ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱢᱟᱱᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱟᱛᱮᱫ ᱢᱟᱹᱡᱷᱤ ᱥᱤᱥᱴᱮᱢ ᱛᱮ
জমিদারি পন্থা লেখা হয়ে তাকা যে রাজার পরে রাজা গিয়া তো ইহ মাঝে 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 গিয়া আদ গুরুত্ব সমস্যা এগিয়ে লিয়ে গেলা আলাদা করবেন আলাদা মাঝে মন মন মানে ভাষা জায়গা মানে আদ ওনার উপর রেকর্ড কেন আদ এটা আপনাদের হিন্দু চাই হতো ব্যাপার না ওই ভবি জেলা হইতে তেনা বার দিন সেটা কেন জন্ম মানে জন্ম মানে একটা রেকর্ড কেন আদ মাঝে মন কি মেন করে মাঝে মন কি মেন করে মাঝে মন করে যা লাই গেল আলে মানে আবন বাড়ায় পতিয়া মেনা তাবনা অকয়া বংশরে চালাওয়া উনগুই কো চালাওয়া ওনা কো খাতির তে হুম ওন্ডে তো মেনা নিতা দরা নাকি বকা বক এটা হড়া তো বাঙ্গা আদো ওনা সি ওনা যা মাজি তো হইতে পাড়া দড়িয়া আদো ওন্ডে আরা জিলে কা কেনে মাজি মড়া জিতে অর্গানাইজা আবো এটা চেউরা পথা মেনা তো হ্যাঁ চেউরা পথা ওন্ডে চেউরা পথা মেনা আনে দেখা বক ভাই যখন বাঙ্গা মাজি করে ভাই কেন যে কই বক রেবে না তখন চেউরা পড়া কো আর তারপর না জমি সিস্টেম যা হই কেন বা মঞ্চ ᱥᱟᱱᱛᱟᱲ ᱫᱚᱞ ᱨᱮ
limited school to college job. 100% ko above mena 100% aro ona ma school re santali as a language rup te reho language rup te padhao ko mane alochana kar thik alochana ha ona to na hiju ta ona ha icdc primary to higher ona ham chinta ha na primary to higher icdc ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱮᱢᱚᱱ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱱᱛᱟᱲ ᱵᱚᱞᱛᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱠᱷᱩᱞᱟᱹᱣ ᱢᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱥᱟᱱᱛᱟᱲ ᱵᱮᱞᱴᱨᱮ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱨᱮᱱᱟᱜ ᱯᱤᱡᱤ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱡᱮᱢᱚᱱ ᱱᱮ ᱦᱮᱞᱮ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱤᱭᱟᱹ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹ ᱨᱮ ᱠᱷᱩᱞᱟᱹᱣ ᱮᱱᱟ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱯᱤᱡᱤ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱠᱚ ᱪᱮᱫ ᱠᱮᱭᱟ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱦᱩ ᱵᱤᱨᱥᱟ ᱨᱮ ᱯᱷᱟᱥᱴ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱛᱟᱵᱚᱱ ᱟᱵᱚ ᱫᱚ ᱤᱠᱳᱱᱚᱢᱤ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱞᱟᱜᱟᱜ ᱱᱟᱦᱟᱜ ᱚᱸᱰᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱵᱚᱱ ᱮᱦᱚᱵᱟ ᱚᱸᱰᱮ ᱯᱚᱭᱥᱟ ᱫᱚᱨᱠᱟᱨ ᱟᱵᱚᱱ ᱢᱟᱱᱮ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱧᱟᱢ ᱨᱮᱭᱟᱜ ᱛᱚ ᱱᱟᱦᱟᱜ ᱟᱵᱤᱱ ᱥᱚᱞᱩᱥᱚᱱ ᱱᱟᱦᱟᱜ ᱪᱟᱨ ᱱᱟᱢᱵᱟᱨ ᱨᱮᱵᱚᱱ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱦᱮᱸ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱛᱟᱵᱚᱱ ᱟᱵᱚ ᱯᱚᱭᱥᱟ ᱫᱚᱨᱠᱟᱨ ᱟᱵᱚᱱ খানগি একমোডেশন টিচার হ্যাঁ টিচার টিচার রে ওনা আইসিডিসি আইসিডিএস তিন নম্বরে ডিএস তিন নম্বরে তিন নম্বরে তিন নম্বর সেপারেট একমোডেশন তিন নম্বরে বুক বুক পিং বা ইয়ে হ্যাঁ ওটা তো না যত লোকের চার নম্বরে একমোডেশন এডুকেশন বোর্ড পাঁচ নম্বরে মানে ইকোনমিক সমস্যাকে তো বাজেট রাখি হ্যাঁ ছ নম্বর বাকি ছিল
এডুকেশন পলিসি যেটা আছে
এডুকেশন যেটা আছে আমরা যেটা আমাদের বর্তমানে যে এডুকেশনের ম্যান যেটা আছে সেটা হচ্ছে আইসিডিএস সেন্টার আইসিডিএস সেন্টার যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় একটা ছোট ছোট শিশুরা অর্থাৎ জিরো থেকে পর্যন্ত পাঁচ বছর জিরো থেকে পাঁচ বছর এখানে শিশুরা ছেলেমেয়েরা থাকে তাদের যদি প্রথম থেকে সাঁওতালি ভাষা দেয় সাঁওতালি শিক্ষা সাঁওতালি শিক্ষার মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেখানে আমাদের অনেকটা এই সমস্যাটাকে সমাধান করতে পারবো তাহলে সেখানে যাচ্ছি প্রতিটি যেখানে যেখানে যে সমস্ত সাঁওতালি গ্রামে আজকে সেন্টার আছে সেখানে মাস্ট বি যেন ওখানে সাঁওতালি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হয় এবং সাঁওতালিতে পঠানো শুরু করা যায় এই মানুষের দিয়ে হয় সাত নম্বর যেটা আছে আমাদের হান্ড্রেড পয়েন্ট রোস্টার হান্ড্রেড পয়েন্ট রোস্টারে আমাদের যেটা আছে এসটিদের জন্য সিক্স পার্সেন্ট তার অর্থাৎ একশোটি যদি রিক্রুটমেন্ট হয় তার এসটি দিনে সিক্স পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট রোস্টারে বলা আছে যে যখন প্যানেল তৈরি হবে তখন কিন্তু ইন জেনারেল একটা প্যানেল তৈরি হবে মার্ক বেসিসে অর্থাৎ যদি কোনো সাঁওতালি ছেলে যদি কোনো জেনারেল ছেলের থেকে বা কোনো এসসি ওবিসি যার থেকে সে যদি বেশি মার্ক পায় উনি কিন্তু এক নম্বরে উনি যাবেন জানান এটা কিন্তু সরকারভাবে আমার মনে হয় এটাকে কোনো একটা জায়গায় অ্যাভয়েড করা হচ্ছে কারণ এই বছর যেটা এসএসসি যে নিয়োগ হচ্ছে সেটা আমার লক্ষ্য করা যাচ্ছে যে জেনারেলিস্ট থাকা সত্ত্বেও তাকে কিন্তু এসটিতে ফিল করা হচ্ছে এবং জেনারেল পোস্টটাকে ফাঁকা রেখে দেবো সেখানে এসটি করা হচ্ছে শিক্ষককে নিয়োগ করা হচ্ছে না এটাকে আমি মনে করি যে এটা এই নিয়মে যদি ফলো করা হয় তাহলে অনেক শিক্ষক সমস্যাটা সমাধান করতে পারবো শেষে বলি আমাদের যে মাঝি সিস্টেম মাঝি অর্থাৎ মাঝি মাড়োয়া অর্থাৎ মাঝি সিস্টেম যেটা আছে এই মাঝি সিস্টেমটাকে কিন্তু একটু মডিফিকেশন করার প্রয়োজন আছে সেটা কীরকম ভাবছি মানে এখন আমাদের মাঝি সিস্টেমে পরিবর্তন আগে যে মাঝি সিস্টেম যে আগের যে নিয়ম ছিল সেটাকে ফলো করলে কিন্তু অটোমেটিকলি অ্যাকোমোডেশন আগে যে নিয়ম ছিল সেটা হচ্ছে প্রতি বছর মাঘ মাসে অর্থাৎ মাসিম জম হিল মাসিম জম হিল মাঘ মঙ্গলাতে ধান মাঘতে তো না কান্দ হিল কিন্তু কাল ভরা করে থাকে না জমা হয় আলাদা মানে না কিন্তু নিজে কথা অর্থাৎ আমরা পড়াশোনা যারা ছিল তারা কিন্তু আমরা এক বছর চালালাম আমাদের যা বস্তু আপনারা বিচার করুন যদি আমরা ভালো কাজ করি তাহলে সেটা আমরা আমাদেরকে সমাজ মানে যথাযথ আমাদেরকে যদি ভালো না কাজ করি তাহলে আমাদের সেটাও বলে দিন এবং আগামী বছর আবার কে কে নতুন মাসি বা গ্রাহিত হবে তার একটা এই সিস্টেমে কিন্তু এখন কিন্তু পূর্ণ করা হচ্ছে না এই সিস্টেমে এখন বংশ করা না অর্থাৎ মাসি বংশ চিরকাল মাসি থাকবে নাকি বংশ চিরকাল নাকি থাকবে গুটির বংশ চিরকাল গুটির থাকবে অর্থাৎ যদি হাসতে আসবো মাসি হয় তাহলে গুটির দিয়ে টুটুকু তার না খেলে প্রায় হয়তো এই গরু গরু মানা হবে অথবা চিরকাল কারণ আমি যদি অন্য ঘর পায় থাকে না হাসতে খুঁজছিলেন তাহলে উনিকে মাসি থাকে আপনি কিন্তু মাসি তো অন্য হয়ে যাবে এডুকেশন পাশে মাসি খুঁজে বা আমরা খুব চেষ্টা করি শেষ কথা মঞ্চের প্রয়োজন মেনা তা বলেছে বন্ধুমা মঞ্চের প্রয়োজন যে কিনা মেনা অর্থাৎ মঞ্চের প্রয়োজন আছে মঞ্চ আমাদের দরকার অর্থাৎ যে কোনো দাবি দাবা আদায় করতে গেলে সাংগঠনিকভাবে যদি আন্দোলন না করা হয় সাংগঠনিক যদি কোনো কথা না বলা হয় তাহলে দাবি দাবা আদায় করা যায় না আর আজ পর্যন্ত এমন কোনো জিনিস হয়নি যেটা আন্দোলনের মাধ্যম ছাড়া হয়েছে যে কোনো জিনিস এখন সেটা আন্দোলনের মাধ্যমে হয়েছে ইতর
আদিবাসী যুগের পর যুগ
the advantage no, disadvantage no ache seta ta ke tule dhora ale je prothom oshubidha hoyeche niger oshubidha tuku bore uthte pare na mene nay ta sei poribekhite ami amar hoyto boktobyo korte diye onek bolte pari amra likhte pari ni ar ekta bishoyer upore amra 1 ghonta pore alochona korbo sudhar sei jaygay প্রথমে একটা বলে রাখছি একটা কাজ দিয়ে রাখছি আমার প্রথম হচ্ছে আমাদের অনুকূল পরিবেশই তৈরি হয় না শিক্ষার বিরাট একটা অন্তরায় শিক্ষার জন্য যে পরিবেশটা দরকার ছেলে পড়তে বসেছে বাবা একটা অসুস্থ অবস্থায় কিংবা অসুস্থ মানে যেটা বলতে যাই কি প্রথম বুঝে হয় আমরা অসুস্থ অবস্থায় বাড়িতে ঢুকে মাকে মারধর শুরু করে দিল কিংবা অভাব অনটন অনুকূল পরিবেশ পাচ্ছে না স্কুলে পড়াশোনা করবে স্কুল থেকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি যাতায়াতের কোনো ব্যবস্থা নেই সময়ে বইপত্র পায় না প্রথমত এগুলো তারপরে হচ্ছে স্কুলে গিয়ে অনুকূল পরিবেশ পায় না কারণ বাড়িতে সাঁওতালিতে কথা বলে স্কুলে গিয়ে বাংলা যদিও বা সরকার এর উদ্যোগ নিতে চলেছে সাঁওতালি ভাষায় কিংবা নিজ মাতৃভাষায় নতুন একটা আদেশও দিয়ে বলেছেন যে 10% স্কুল যদি যে বাচক উদ্যোগ সাঁওতালি যারা আছে সেখানে নতুন মাস্টার মশাই ওনাকে নিয়োগ করা হবে কিন্তু সে তো অবাধ জলে গুজব করে যদি রেজাল্ট বেরোয় জানি না কি হবে সুতরাং ভাষায় একটা বিরাট একটা অন্তরা তার জন্যে অসুবিধা হবে কারণ নিবাসী বাংলা ইংরেজি সাঁওতালি পড়তে পড়তে অসুবিধা হবে আর একটা হচ্ছে কি আমাদের মত করে এই যে আর একটা হচ্ছে যে ছেলে যে মেয়ে ছোট ছোট মানে প্রথমে ভর্তি হলো আইসিডিএস সেখানে পড়া হয় বাংলায় 4-5 বছর বাংলায় পড়ে আবার সাঁওতালিতে সেটা আবার সম্পূর্ণ নয় শুধু সাহিত্য সেইভাবে সিলেবাস তৈরি হয়ে উঠতে পারেনি তার জন্য সময় দরকার সরকারের দীর্ঘদিনের মধ্যে দিয়ে এই শিক্ষা নিয়ে মানে শিক্ষা নিয়ে কি বলবো পরীক্ষা নিরীক্ষা চলছে ডাক্তার ত্রিগুণা সেন আজ থেকে 40 বছর আগে থেকে ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবাংলায় সিলেবাস দোদুল্যমান এই 11 ক্লাসে হায়ার সেকেন্ডারি 12 ক্লাসে হায়ার সেকেন্ডারি এই চলছে তো চলছে স্ট্রিমটাকে আলাদা হয়ে গেছে মানে বিরাট একটা সমস্যা সমস্যা তুলে ধরতে গেলে এটা যাদের মাতৃভাষা বাংলা তাদের কাছে একটা বিরাট সমস্যা কারণ সিলেবাস করে দেওয়া হয়েছে পাস করার জন্য শিক্ষিত করার জন্য নয় লেবার তৈরি করার জন্য আমি বলতে বাধ্য যে দুঃখের সাথে এগুলো আমার বলার আছে কিন্তু লিখতে পারি না অতটা আমার কাছে ঈশ্বর বন্দ্যোপাধ্যায় বলে একটা ছেলে এলো বলছে কাকু আমি সারা জীবন শিখিয়ে করলাম কিছু হলো না আপনার হাতের সঙ্গে থাকলে বহুত ভালো হতো আমি বললাম কেন পরীক্ষা টরীক্ষা দাও না পরীক্ষা দিই কিন্তু 12 ক্লাস পর্যন্ত ইংরেজি পড়ে কি হবে কম্পিটিশনে দাঁড়াতে পারবো না এটাই মনে হয়েছে সিলেবাসটা এমনভাবে করা হয়েছে তো বিএমএ পাস করো তো লিখতে পারবো পারবে শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে আচ্ছা পরের দিকে আসি আমাদের রিক্রুটমেন্ট পলিসি যে সমস্ত সাঁওতালি সাঁওতাল ভাষাভাষী সংখ্যায় যারা বলিষ্ঠ তারা ভর্তি হল ওখানে গিয়ে পড়ছে অন্য ভাষায় তার জন্য দরকার যথেষ্ট শিক্ষক যথেষ্ট পরিমাণে শিক্ষক রিক্রুটমেন্ট করা দরকার আমাদের জন্য 60% আগের বক্তব্যে তুলে ধরেছিলাম 6% মানে এই আমাদের এখনকার সরকার মেদিনীপুর বাঁকুড়া পূর্ণে 800 টিচার নিল সাঁওতালি শিক্ষক মাত্র 108 জন বাকি হল 1692 জন হচ্ছে সাঁওতালি ভাষা জানে না শিক্ষাটা তাহলে কোন জায়গায় সত্যি কি শিক্ষিত করার মানুষের ইচ্ছায় এই গোষ্ঠীকে একটা বিশেষ জায়গায় পৌঁছে দেওয়া না আইন বাধা হয়ে দাঁড়িয়েছে
তারপর পরে কি হবে না হবে দেখা যাবে, এইটাই যে কথা। আর তার সাথে সাথে পর্ষদ একটা, যদি একটা মাইনরিটি সেকশনে যদি পর্ষদ হয়ে থাকে, আমাদের এখানে আজ পর্যন্ত পর্ষদ হয়নি, একান্ত পর্ষদের দরকার। পর্ষদ হলে পরে নিজস্ব চিন্তা ভাবনা নিজেদের মতো তারা সিলেবাস থেকে ঘুরে পিঠে তৈরি করবে, সেটা আর হয়ে উঠছে না। এবং তার সাথে সাথে আকর্ষণীয় করে করে তোলবার জন্যে যেটা দরকার, স্কুলে নাচ গান বাজনা, আমার ছেলে বা মেয়ে দুপুরে ওখানে গিয়ে রবীন্দ্রসঙ্গীত নজরুল সিং সঙ্গীত গাইতে পারবে না, পিছিয়ে পড়ার ছেলে মেয়ে পিছিয়ে থাকবে, আড়ালে আড্ডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরে যাবে। তার আপুকে স্কুল ভিত্তিক আকর্ষণীয় করে তোলার জন্যে দরকার তার মতো করে নাচ গান, সেটা হয়নি। তার জন্যে একাডেমি আমাদের পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছেন সাঁওতালি একাডেমি, সেটাও কাজ কর্ম কিছু হচ্ছে না। সুতরাং আমাদের যে অবস্থায় সেই অবস্থায় থাকছে, এগুলো বিরাট বিরাট সমস্যা। যেখানে বলছি একটা সুরাহার জন্য বলছি রিক্রুটমেন্ট পলিসিতে পর্যাপ্ত শিক্ষক দেওয়া হয়, যেটা বলে 6% অর্ডিনান্স করে ঢালাও করে দাও, সাঁওতালি সাবজেক্টের জন্য সাঁওতালায় থাকবে 10 বছরের জন্যে, যথেষ্ট পর্যন্ত তাদের শিক্ষা দীক্ষাটা এগিয়ে আসে ততক্ষণ পর্যন্ত হবে। আর নচেত আপনারা যারা পরীক্ষার্থী শিক্ষিক বা শিক্ষক বা শিক্ষিকার জন্য পরীক্ষায় বসবেন, দেড় কেউ কাজ সার্টিফিকেট জমা দেবেন না, জেনারেল হিসেবে ট্রিট হবেন। আপনি যারা জেনারেল তাদের থেকে একটু সুযোগ সুবিধা পাবেন, বাই বা আপনি কিন্তু সাঁওতালি, সাঁওতাল আপনার নিজস্ব ভাষা। আমার সাইসা তাহলে আমরা যেটা ভাবছি চিন্তা ভাবনা করছি যে কি করে করা যায় এটাকে বিস্তার করে শিক্ষাটাকে, এটা সহায় হবে বলে আমি মনে করি। আরেকটা হচ্ছে গার্জেনদের মধ্যে থেকে যদি বা ছেলেরা উৎসুক হয় পড়াশোনার জন্য, গার্জেনরা কিন্তু তারা সেভাবে সচেষ্ট নয়। কেন? আমাদের কাছে এখনো পর্যন্ত শিক্ষা এই ভাষা শিক্ষাটা ধোঁয়াশায় পড়ে আছে, এতে বিশেষ পরিণতি কোন জায়গায় দাঁড়াবে আমি হুগলির একজন কর্মী হিসেবে বলছি। আমাদের ওখানে 14টা স্কুল শুরু হয়েছিল প্রাইমারিতে, সেটা 11টায় দাঁড়িয়ে গেছে, কারণ ওই যে কিন্তু কিন্তু ডোনার দোটানার মধ্যে থেকে মানে স্কুলেই উঠে গেছে চেষ্টা করে, এটা গেল। তার জন্য দরকার গার্জেনদের মধ্যে স্পেশাল ভাবে তাদেরকে বোঝানোর দরকার আছে। ওনার সাথে আরো আমাদের ছেলেরা আমরা যখন পড়াশোনা করতাম
ᱠᱚᱱᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱰᱤᱭᱟ ᱵᱳᱰ ᱠᱚᱱᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱢᱚᱱᱮ ᱢᱟ ᱤᱧ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱛᱤᱨᱮ ᱛᱟᱹᱵᱤᱡ ᱥᱮ ᱵᱟᱝᱞᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱤᱧᱟᱹ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱤᱠᱮᱴ ᱤᱧ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱟᱢᱵᱮᱫᱠᱚᱨ ᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱛᱟᱹᱵᱤᱡ ᱛᱮ ᱪᱟᱹᱠᱨᱤ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜ ᱛᱤᱧᱟᱹ ᱥᱚᱢᱚᱭ ᱵᱟᱹᱲᱛᱤ ᱥᱚᱢᱚᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱ ᱢᱟ ᱯᱮ ᱵᱮᱠ ᱴᱩ ᱤᱭᱳᱨ ᱥᱳᱥᱟᱭᱴᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱥᱩᱡᱳᱜᱽ ᱮᱢ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ ᱟᱢᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱸ ᱠᱟᱹᱴᱤᱡ ᱚᱠᱛᱚ ᱫᱚ ᱮᱢ ᱢᱮ ᱥᱟᱱᱟᱢ ᱥᱮᱫ ᱛᱮ ᱤᱱᱟᱹ ᱠᱚᱜᱮᱧ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱡᱚᱦᱟᱨ ᱠᱚ সেরকম একটা জাতি
নিজস্ব ভাষা থাকে কিন্তু তার স্ক্রিপ্ট থাকে থাকে না, তাহলে সেই ভাষা কোনোদিন দীর্ঘজীবী হতে পারে না। আজকে আমরা এই দীর্ঘজীবী হওয়ার একটা মন্ত্র, একটা সূত্র পণ্ডিত যমুনা কুম্ভ থেকে পেয়েছি। আর এই যে বিলুপ্ত হওয়ার, আমরা সবাই থেকে শুনলাম আদিবাসী সমাজের একটা বৃহৎ জাতি গোষ্ঠী 6.2 মিলিয়ন একটা জাতি, তারা তাদের ভাষা বিলুপ্ত হতে চলছে। কিন্তু আশা করি আমাদের মতো যারা সচেষ্ট শিক্ষাবিদ, শিক্ষাগত শিক্ষানুরাগী এবং শিক্ষার সাথে সহযোগী ও সহকর্মী সংগঠনের সদস্যবৃন্দরা আমাদের যা চেষ্টা চালাচ্ছেন, যে আমাদের সহযোগিতা করছেন, আমার মনে হয় না যে আমাদের সাঁওতালি ভাষা আমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে। আর কিছু বেশি বলবো না, আমাদের অনেক সময় হয়ে গেছে, আমাদের অনেক রেকমেন্ডেশনের এই কথাগুলো আরো বলবেন। আমাদের এখানে যে যিনি সম্মানীয় অতিথি তাকে অনুরোধ করবো, আমাদের সমস্যা ও সমাধানগুলি শুনে তার মুখ থেকে আমাদের যে এই রেকমেন্ডেশনের কথাগুলো আমাদের মাননীয় সরকারের মুখ্যমন্ত্রী বা মাটি মানুষের সরকারের প্রতিনিধির কাছে আমাদের এই দুঃখ বেদনাগুলোকে ওনার দরবারে পাঠাবার জন্য এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এখন আমাদের সামনে বলছেন বক্তব্য রাখছেন, আমরা আগে করে লিখেছিলাম যে কোনো ভাষার উন্নতির জন্য কিছু অগ্রণী ব্যক্তিকে এগিয়া আগে আপনারা যদি বাংলা ভাষার ইতিহাসটা দেখেন, ভারতবর্ষে কিন্তু আগে চোর শিক্ষা প্রচলন ছিল যেখানে সংস্কৃত পড়ানো হতো। সেই সময় বাংলা ভাষার প্রচলন করুন, চর্চা করুন, সাহিত্য করুন, কবিতা করুন প্রায় ছিল না। এই বাংলা ভাষার যেটা শৈশব সেটা কিন্তু বিদ্যাসাগরের হাত ধরে আরম্ভ হয়েছিল, যেটা প্রথম পাঠ আমরা পড়েছি বিদ্যাসাগর রচনা করে দিয়েছিলেন। তারপরে তার উত্তরসূরি যথা রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এরা পরে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং বাংলা ভাষার উন্নতি সাধন করেছিলেন। আমাদের অলচিকি ভাষা শুরু হয়েছে 1925 সাল থেকে। এই 1925 সাল এরপরে এই অলচিকি ভাষাকে যদি আরো সুদৃঢ় করতে হয় তাহলে অলচিকি ভাষা যারা অগ্রণী ভূমিকায় আছেন বা যারা প্রফেসররা আছেন, যেমন আমাদের এখানে আছেন ডক্টর রতন হেমরম এবং আরো অন্যান্য যারা সাঁওতালি ভাষা নিয়ে পড়াশোনা করেছেন বা জীবনের উচ্চ শিখরে গেছেন, তাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং তারা এই সাঁওতালি ভাষার প্রচলনটাকে আরো প্রসার দেবেন। অটোমেটিক্যালি দেখতে পাবেন যে আজ থেকে 30 বা 40 বা 50 বছর পরে সাঁওতালি ভাষার সমৃদ্ধি আসতে বাধ্য। সুতরাং যে কোনো ভাষাকে যেটা আমি বললাম যে বাংলা ভাষা এককালে এমন একটা দিন ছিল যখন ভূমিষ্ঠ হয়েছিল, এখন সে যৌবন থেকে পার করে এখন প্রায় এই বার্ধক্যে এসেছে। সেই রকমভাবে সাঁওতালি ভাষার উন্নতির জন্য আপনাদেরকে আগে এগিয়ে আসতে হবে, তাহলে দেখবেন সাঁওতালি ভাষার উন্নতি হচ্ছে। এরপরে আমার যুবতর বক্তা একটা কথা বলে গেলেন যে সাঁওতালিতে এডুকেশন বোর্ড,
আইসিএসসি ভাষার প্রচার হয়, যেমন আইসিএসসি বোর্ড বা আরো যেসব ইংরেজি ভাষার যারা প্রবর্তক বা যারা পড়াশোনা করেন তাদের বোর্ড আছে, যার কিছু কিছু স্কুল সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, আমাদের পশ্চিমবঙ্গ আছে। তাদের প্রশ্নপত্র থেকে আরম্ভ করে তাদের পরীক্ষা থেকে আরম্ভ করে সব দিল্লির থেকে কন্ট্রাক্ট করে আমাদের পশ্চিমবঙ্গের একটাই বোর্ড আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যেটা এডুকেশনের আছে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের মাধ্যমে প্রাইমারি প্রাইমারি। সুতরাং এই যে বোর্ড আছে এখানে কিন্তু দুটো ভাষাতে পরীক্ষা নেওয়া হয়, ইংরেজি বাংলাতেও হয়, দুটো নয় তিনটে ভাষা, বাংলাতেও হয়, ইংরেজিতেও হয়, হিন্দিতেও হয়। সুতরাং সাঁওতালি ভাষার এই যে মিডিয়াম, এই মিডিয়ামের উন্নতি করা যেতে পারে। বোর্ড কিন্তু একটাই থাকে, সারা পশ্চিমবঙ্গে একটাই বোর্ড থাকবে, এখানে দুটো তিনটে বোর্ড হয় না। যেমন ধরুন উর্দু, যারা উর্দু মিডিয়াম স্কুল তারাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আন্ডারে আছে। অর্থাৎ আমি যেটা এখন যে আইনের অবস্থা সেই জন্যই কথাটা বলছি, আমি বলছি না যে সাঁওতালি বোর্ড হবে না, কিন্তু যে কোনো একটা ভাষাকে নিয়ে বোর্ড কোন সরকারে আজ পর্যন্ত নেই। ভারতের যা স্ট্রাকচার কনস্টিটিউশনাল স্ট্রাকচার বলুন বা ভারতের এডুকেশনাল স্ট্রাকচার বলুন, বোর্ড কিন্তু একটা। এরপরে আমাদের একজন পূর্বতন বক্তা বলে গেলেন, এটা আমার খুবই ভালো লেগেছে, উনি বললেন আমার মেয়ে প্যারা টিচার চাকরি পেয়েছেন, কিন্তু এমন জায়গায় চাকরি পেয়েছেন যেখানে সাঁওতালি ভাষা পড়ানোই হয় না, উনি প্রায় বসে বসেই মাইনে দেন। এটা কিন্তু আমি বলবো যে এটা সরকারের একটা আন্দোলনের ব্যাপার, সরকারের যারা অফিসার আছেন যারা এইসব টিচারকে রিক্রুটমেন্ট করছেন বা প্লেসমেন্ট করছেন এটা তাদের ব্যাপার, কারণ তাদের জানা উচিত যে কোথায় কোথায় সাঁওতালি ভাষা আছে। যেমন যে পূর্বতন বক্তা বলে গেলেন যে আমার মেয়ে এমন একটি স্কুল আছে যেখানে কোনো সাঁওতালি ভাষায় পড়ানো হয়, আবার এমন দেখা যায় যে অনেক সাঁওতাল স্টুডেন্ট আছে কিন্তু সাঁওতালি ভাষা জানা টিচার নেই। সুতরাং এইগুলো সম্মতা আনতে হবে, যাতে এগুলো না হয় সেই জন্য কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে, যেটা আমার পূর্বতন বক্তা বললেন যে আমরা সরকারের কাছে